ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR কলকাতা অফিসের তরফ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস কি টাইপের পোস্ট আছে, রেমুনারেশন কত আর আবেদন কিভাবে করতে হবে তথা ওয়াক ইন ইন্টারভিউ তারিখ কবে আছে। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এরকম চাকরি সংক্রান্ত খবরের ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো নোটিফিকেশন। এখানে লেখা আছে ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর টেম্পোরারি প্রজেক্ট পোস্ট। নোটিফিকেশনের তারিখ আছে 11 মে 2023। বাদিকে মেমো নম্বর দেওয়া আছে। ওপরে লেখা আছে ICMR সেন্টার ফর এজিং অ্যান্ড মেন্টাল হেলথ ডিভিশন অফ নন কমিউনিকেবল ডিজিজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ব্লক DP1 সেক্টর 5 সল্টলেক কলকাতা 91। এখানে বলা আছে যে দ্য প্লেস অফ পোস্টিং উইল বি কলকাতা, অর্থাৎ পোস্টিং হবে কলকাতা অফিসে। এখন আমরা দেখে নেব কি কি পোস্ট আছে, ক্রাইটেরিয়া কি আছে। প্রথমে যে পোস্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে মান্থলি যে স্যালারি তথা রেমুনারেশন তা হলো 20,000 টাকা প্লাস, অর্থাৎ এইচআরে আছে আরও 5,400 টাকা প্রতি মাসে। এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে তা হলো গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অথবা মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আর যদি মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা কেমিস্ট্রি তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকে ইন দ্য রিলিভেন্ট ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। ডিউরেশন, ইনিশিয়াল ডিউরেশন অর্থাৎ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে 1 বছরের জন্য এবং তারপরে সেটি কন্টিনিউ হতে পারে। ম্যাক্সিমাম বয়সের সীমা আছে 30 বছর। 2 নম্বর পোস্ট হলো ফিল্ড ওয়ার্কার এবং এখানে স্যালারি আছে 18,000 টাকা প্লাস এইচআরে 4,860 টাকা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে রাখা আছে HS পাস, তার সঙ্গে সায়েন্স সাবজেক্ট আর 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অথবা HS পাস উইথ সায়েন্স, তার সঙ্গে 1 বছরের DMLT প্লাস 1 বছরের রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অথবা HS পাস ইন সায়েন্স সাবজেক্ট এবং তার সঙ্গে 2 বছরের ফিল্ড অথবা ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স। এখানে নোটে আরও একটি লেখা আছে, তা হল BSc ডিগ্রি শ্যাল বি ট্রিটেড অ্যাজ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের BSc ডিগ্রি আছে সেক্ষেত্রে কিন্তু এই ডিগ্রিটিকে 3 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে। ডিউরেশন ওপরের পোস্টের মতোই রয়েছে আর বয়সও ওপরের পোস্টের মতোই রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম 30 বছর। তাহলে 2 ধরনের পোস্ট রয়েছে, এই 2 ধরনের পোস্টের ক্ষেত্রেই ওয়াক ইন ইন্টারভিউর তারিখ এখানে দেওয়া আছে, ডেট এবং টাইম। ওয়াক ইন ইন্টারভিউর ডেট দেওয়া আছে 2 জুন 2023 আর রিপোর্টিং টাইম আছে সকাল 10টা। অর্থাৎ 2টো পোস্টের ক্ষেত্রেই ইন্টারভিউ তারিখ হলো 2 জুন 2023 আর রিপোর্টিং টাইম সকাল 10টা। এখন দেখে নেব কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রথমে যেটি আছে তা হলো অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে আর তার সঙ্গে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপর আছে কোয়ালিফিকেশান, তারপর আছে এক্সপিরিয়েন্স, তারপর আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এগুলি সব নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টও নিয়ে যেতে হবে। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন ICMR-এর ওয়েবসাইট থেকে আন্ডার কেরিয়ার অপরচুনিটি। তাহলে যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার পরিচিতর মধ্যে শেয়ার করুন। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান।